পঞ্চায়েত এলাকায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চালু করা, রাস্তা ও রাস্তার মোড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সহ একাধিক দাবিতে জগতাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম নেতৃত্ব। সোমবার স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বিক্ষোভেও শামিল হয় সিপিআইএম নেতাকর্মীরা। মনোবিক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। পুজোর আগে প্রত্যেকটি গ্রামসভা ডেকে কাজের খতিয়ান ও হিসেব পেশ করা, পঞ্চায়েত এলাকায় একটি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা, পথের ধারে ও প্রত্যেক মোড়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে সুতির জগতাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম। সোমবার দুপুরে সিপিআইএমের জগতাই 2 নম্বর শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবিতেই প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হলো। একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা পঞ্চায়েতকে করতে হবে। সাধারণ মানুষ আধার কার্ডের সংশোধন, আধার কার্ড করার ব্যাপারে হাফিজ করছে। পঞ্চায়েতকে বিভিন্ন পয়েন্ট চালিয়ে কেন্দ্র তৈরি করে মানুষকে পরিষেবা দিতে হবে। এবং আমরা একথাও বলেছি যে 100 দিনের কাজ চালু করতে হবে। কেউ দেখতে পাচ্ছে না চোখে, হয়তো 100 দিনের কাজ কাগজে কলমে হচ্ছে, কিন্তু মানুষ কোনো সুযোগ সুবিধা এখানে পাচ্ছে না। প্রচুর জব কার্ড নকল হয়ে গেছে, অন্যের নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে টাকা। এবং অখাদ্য অমৃতে যে রেশনিং ব্যবস্থা চলছে, মানুষ খেতে পারছে না এমন খাদ্য দেওয়া হচ্ছে। পঞ্চায়েত কি করছে? পঞ্চায়েতকে দেখতে হবে। প্রত্যেকটা রাস্তার ধারে জল নিকাশির ব্যবস্থা করতে হবে, রাস্তাগুলোর হাল বেহাল। এদিন স্মারকলিপি প্রদানের পাশাপাশি পঞ্চায়েত অফিসের বাইরে বিক্ষোভ অবস্থানে শামিল হন সিপিআইএম নেতাকর্মীরা। আজকে সিপিএমের পক্ষ থেকে যে 12 দফা দাবি ছিল, তাদের সঙ্গে সব রকম আলোচনা হলো। আমরা সেটাকে খতিয়ে দেখছি কতদূর করা যায় তাদের সঙ্গে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।